হ্যালো ফ্রেন্ডস, নমস্কার দর্শক বন্ধু। 12:45 রূপে রূপ কথা অনুষ্ঠান নিয়ে তোমাদের সকলের সঙ্গে আমি তৃণা। প্রত্যেক দিন এই সময়টা লাইভে আসি, কারণ রূপ বৈচিত্র্যের কথা বলবো। আমরা যে যেমনটাই দেখতে হই না কেন, আসলে বিউটিফিকেশনটা বা বিউটিফুল এই কথাটা বলার অর্থটা অনেক গভীর। যতটা না শুনতে ভালো লাগে, ততটাই মনকে ভালো করতে সাহায্য করে। আমাদের মন এমন একটা বিষয় যে বিষয়টা কন্ট্রোল করতে না পারলে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন এই সমস্ত ওয়ার্ডের খুব ব্যবহার বেড়ে যায়। ইদানিংকালে আমাদের লাইফস্টাইল কোথাও একটা আমাদের অ্যাম্বিশনের পিছনে ছুটে চলা, তারপর সেটা আরও অ্যাচিভ না করতে পারা, কোথাও একটা আমাদের ডিপ্রেশনের কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে আপনার এই ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন লাইফে আপনার স্কিন অর্থাৎ ত্বকের উপর প্রভাব পড়তে পারে? হতে পারে এমন কোনো ক্রনিক ডিজিজ যেটা আপনার ত্বকে ধরা পড়ছে। আপনার নখের সৌন্দর্যতা দিনে দিনে হ্রাস পাচ্ছে। আপনি যতই নেল এক্সটেনশন করান না কেন, যতই নেল আর্ট করান না কেন, তারপরও নখের কোনাটা ইনফ্লেমেশন হচ্ছে, হালকা রেডিশ ভাব। আপনি ভাবছেন বোধহয় নখের যত্নটা সঠিকভাবে নেওয়া হচ্ছে না। আসলে আপনার শরীরে দানা বাঁধছে এমন একটা কঠিন ডিজিজ বা বেঁধে গিয়েছে তার ফলাফল। আমরা খুব কম মানুষ আছি যারা বিশেষ করে পায়ের যত্ন নিই না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নিই না। নিই এই কথাটা খুব কম বলা যায়। যেমন ধরুন, প্রত্যেক দিন সারাদিনের কাজের ব্যস্ততা, রোজ নামচার পর বাড়ি ফিরে গিয়ে প্রত্যেকে হাত পা ভালো করে ওয়াশ করে মুখে ফেসওয়াশ দিয়ে ক্লিন করাটা নিয়মের মধ্যে পড়েছে, অভ্যাসগত কারণে করে থাকি। কিন্তু যখন কোভিডের সময়টা ছিল, সেই সময়টা আপনার মনে পড়ে, ঘন্টায় ঘন্টা স্যানিটাইজার। ইভেন এখনও বেশ কিছু মানুষ আছেন যারা কিছু হলো না হলো স্যানিটাইজার ইউজ করেন। এটা তার দোষ নয়, এটা তার অভ্যেসে পরিণত হয়েছে। ভালো অভ্যেস, খারাপ নয়। কোভিডের আগে আমি আপনাদের বলতে পারি, একটা সময় আমার কাছে ব্যাগে স্যানিটাইজার থাকত। সব জায়গায় ঘুরতে গিয়ে তো প্রপার জল, প্রপার হ্যান্ডওয়াশের জায়গা পাওয়া যায় না। আমি নিজেও বেশ কিছু বছর ইউজ করেছি, তারপর তো কোভিড আসে। তাই বিশ্বাস করুন, আমার কিন্তু খুব একটা প্রবলেম হয়নি, ইউজ টুই ছিলাম আমি। এখনও যারা ইউজ টু আছেন, এটা ভালো অভ্যেস। পায়ের যত্ন নেন এমন যে সকল মানুষ আছেন, এটাও খুব ভালো অভ্যেসের মধ্যে পড়ে। যত নোংরা, ময়লা, ধুলোবালি, জানবেন যত ইনফেকশন ক্যারি করার জায়গা দুটো, কোনটা? নেজাল অর্থাৎ নাক আর মুখ। এই দুটোর মারফত আমাদের বেশি শরীরে ইনট্যাক হতো, যার ফলে কোভিডের কারণে আমরা প্রত্যেকে মাস্ক ইউজ করতাম। তাহলে পায়ের যত্ন নেওয়ার ক্ষেত্রে কি করবেন? পা থেকে কি করে ময়লা ঢুকছে? পা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, পায়ে যদি ব্লাড সার্কুলেশন ঠিকঠাক না হয় পায়ের পাতায়, সেক্ষেত্রে আপনার শরীরে রোগ দানা বাঁধবে। কি কি রোগ হয় তার জন্য ইউটিউবে চলে যান, সেখানে রেনাউন্ড ডক্টর ডক্টর সেন আয়ুর্বেদিক, তিনি প্রোগ্রাম করেছেন নখের যত্ন নিন, নখ থেকে কিভাবে বুঝবেন আপনি কোনো রোগের শিকার। এক্ষুনি চলে যান ইউটিউবে গিয়ে, মায়া টিভি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন প্লিজ। আর আমাদের গুগল প্লে স্টোরে গিয়ে মায়া টিভি চ্যানেলটি, অ্যাপসটা আপনি ইনস্টল করতে পারেন, যে কোনো জায়গা থেকে যে কোনো সময় আপনি অনুষ্ঠান দেখতে পারবেন। আর ফেসবুক ইউটিউবে তো লাইভ স্ট্রিম থাকছেই, তার সঙ্গে থাকছে আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাওয়া, তাই জন্যই বলা বেল আইকনটা প্রেস করে রাখার। এগুলো তো বিষয় গেল যে আপনাকে জানিয়ে রাখলাম যে কি করে পরে আপনি পাবেন। যারা প্রোডাক্ট সম্পর্কে প্রত্যেক দিন এই লাইভটা দেখেন এবং যারা অর্ডার করতে চাইছেন, তারা তৎক্ষণাৎ আপনি অর্ডার করতে পারেন নিচে যাওয়া নম্বরে। এখনও দেখুন নম্বর যাচ্ছে। আজকে বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, তবে আজকে পায়ের যত্নের কথা বলবো। পায়ে যে যে হোমলি প্রোডাক্টগুলোর কথা আমি বলি লাক্সপুরের, সেগুলো দিয়ে যত্ন করা যায়। এবার আপনি বলবেন, মুখের ত্বক আর পায়ের ত্বক কি এক হয়? ত্বক বেসিক্যালি একই হয়, কোনো কোনো অংশে চামড়াটা মোটা, আমরা বলি না মোটা চামড়া, আর কোনো জায়গায় পাতলা, অর্থাৎ লেয়ারের শুধু ডিফারেন্স থাকে। ফেসের ক্ষেত্রে কি হয়, অত্যন্ত কোমল,
সফটি, এই যে ব্যাপারটা আমরা বলি কোনো রাশফুল কিছু দিয়ে ফেস ওয়াশ বা ক্লিন করবেন না, এতে ক্লিনজিং মিল্ক ইউজ করতে পারেন, যত মাইল্ড হয় তত ভালো, আপনার ফেসটা ঠিক সেরকমই অধিকারী বা অধিকারিণী। আর আমাদের গলা থেকে পায়ের নখ পর্যন্ত দেহের বাদবাকি অংশের ত্বকটা সাবানের মতো রাশ নিতে পারে। তাও দেখবেন যাদের খুব শুষ্ক রুক্ষ ত্বক তাদের জন্য সাবান ইউজ করা না করাই ভালো। এতে কোনো হার্বাল সোপ ইউজ করতে পারেন, ডক্টর সেনের একটি হার্বাল সোপ আছে, ভীষণ ভালো, আমি নিজে ইউজ করে দেখেছি, আপনি ইউজ করতে পারেন। যাদের শুষ্ক রুক্ষ ত্বক তাদের জন্য, তাদের কিন্তু ভীষণ ভালো পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে সেই সাবানটা। নচেত কোনো লিকুইড সোপ ইউজ করতে পারেন মাইল্ড, যাতে আপনার ত্বকের সেই ফ্ললেসটা থাকে, সেক্ষেত্রে ওই পিএস ব্যালেন্সটাও মেনটেন করবে। আর কিছু খাওয়া দাওয়ার প্রয়োজনীয়তা আছে, প্রত্যেক দিন আমলার গুড় নিয়ে বলি, আজও এর অন্যথা হবে না, আমলা ভীষণ উপকারী। এবং যারা প্রত্যেক দিন কাঁচা একটা আমলা খেতে পারেন তাদের জন্য তো ভালোই, আর যাদের কাছে সময় নেই আমলাটা চিবিয়ে খাওয়ার বা কেটে নিয়ে গেলেন পিস পিস করে অফিসে কাজ করার সময় মুখে একটুখানি আমলকি, কাঁচা আমলকি হালকা একটু বিট নুন দিয়ে মুখে রাখলেন, ভীষণ ভালো গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, ডাইজেশনের ক্ষেত্রে। এছাড়াও আমলার গুণ চুল ভালো রাখে, ত্বক ভালো রাখে। তাই আমি একটা প্রোডাক্টে বলে দিতে পারি, ডক্টর সেন ব্র্যান্ডের অ্যালো আমলা জুস, যেটা সকালবেলা খালি পেটে সেবন করলে প্রত্যেক দিন আর ওই ঘন্টায় ঘন্টা আমলকি মুখে রাখার দরকার পড়বে না। ইনডাইজেশনের যাদের প্রবলেম রয়েছে দিনের শেষে সন্ধ্যার পর নিশ্চিন্তে তেলে ভাজাটা খান, হবে না, গ্যারান্টি দিয়ে বলছি, আপনার গ্যাস, অ্যাসিডিটি, অম্বল কিংবা বুক জ্বালা। এগুলো তো গেল প্রপার ওয়েতে আমার শরীরের মেনটেনেন্স। সারা দিন 3-3.5 লিটার জল খাবেন। কিডনির পেশেন্টদের জন্য কিন্তু প্লিজ অ্যাগ্রিনাউন্ড একটা ডক্টর সেনের সাথে আলোচনা করে নেবেন, অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে দেখিয়ে নেবেন কতটা নিয়মিত জল খাবেন আপনারা। যারা অসুস্থ ব্যক্তি তাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা নিয়ম, যারা স্বাভাবিক ছন্দে সুন্দর জীবনযাপন করছেন বা ভালোবাসেন তাদের জন্য আমার রূপকথা অনুষ্ঠান। আমি প্রত্যেকদিন রূপকথায় আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাই, কেন জানেন, নিজের যত্নটা যাতে আপনি সঠিক সময় করতে পারেন। আমি প্রত্যেক দিন বাড়িতে গিয়ে আধা ঘন্টা টাইম একটু রেস্ট মুডে থাকি। আপনি বলবেন রেস্ট মুড সেটা কি, ঘুমিয়ে পড়েন ম্যাডাম? না, হালকা কোনো টিউন বা হালকা কোনো রিল্যাক্সেশন বা স্ট্রেস ফ্রি কোনো একটা টিউন আমি সত্যি অন করি আমার ফোনে, এবং 5-10 মিনিট আমি ধ্যানাসনে চুপচাপ বসে থাকি। এতে কি হয়, সারাদিনের স্ট্রেসটা রিলিফ হয়ে যায়। আপনি যত অ্যাংজাইটিতে ভুগবেন তত স্কিনের গ্ল্যামার কমে যাবে, আপনি যত আপনার স্কিনের গ্ল্যামার ধরে রাখতে সক্ষম হবেন উইদাউট এনি মেকআপ। তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো বিশেষভাবে প্রয়োজন আছে মাইন্ড রিল্যাক্সেশনের। না, আমি বলছি না যে সবসময় আমিও সম্ভব হয়ে ওঠে বা আমার পক্ষেও সেটা খুব সহজ, একদমই না, অভ্যাস। আমি যে শুরুটাই বলেছিলাম আপনাকে, অভ্যাসগত কারণে আপনি ভালো থাকতে পারেন। আসুন এবার প্রোডাক্ট নিয়ে আলোচনা করি সরাসরি। অরেঞ্জ ফেস ওয়াশ দিয়ে প্রত্যেক দিন মুখ ধোয়ার কথা বলেছিলাম, আজকে বলবো পায়ের যত্নতে অরেঞ্জ ফেস ওয়াশটা কি করে কাজে লাগাবেন। তাহলে একটা প্রোডাক্ট টুইন ওয়ান প্রোডাক্ট, দুটোর কাজ করে। ফেস ওয়াশ তো করলেন, যাদের ড্রাই স্কিন, ভীষণ সূক্ষ্ম রুক্ষ ত্বক, তারা একটা টাবে মানে একটা গামলায় আপনি উষ্ণ গরম জল নিলেন, তার মধ্যে পাতিলেবুর আঁচটা মানে অর্ধেক করে কেটে নিন, স্কুইজ করে নেবেন রসটা এবং পাতিলেবুটা জলে ফেলে দিন। তার সাথে 2-3 ড্রপ অরেঞ্জ ফেস ওয়াশ, আমি আপনাকে দেখাচ্ছি, অরেঞ্জ ফেস ওয়াশটা দিয়ে দিন। দিয়ে দেখবেন হালকা একটা মাইল্ড ফেনা হবে। 10-15 মিনিট পাটা ডুবিয়ে রাখুন উষ্ণ গরম জলে, সারাদিনের স্ট্রেস রিলিফ তো হবেই। তার সাথে আরেকটা হয়, যাদের কোল্ড অ্যালার্জির সমস্যা আছে তাদের জন্য ভীষণ ভালো, প্রত্যেক দিন যদি আপনি সারাদিনের পর সন্ধ্যার পর বা রাতে ফিরে একবার পাটা 10-15 মিনিট উষ্ণ গরম জলে ডুবিয়ে রাখতে পারেন। এরপর আপনি পাটা তুলুন ওই ডোবা জল থেকে, ভালো করে পাটা টাওয়েল দিয়ে মুছে নিন, যে হালকা একটু ভেজা পা থাকবে অথচ জল থাকবে না। আপনি লাক্সপুরের স্ক্রাবারটা ইউজ করুন, এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে স্ক্রাবিং করুন আপনার ফুটে। যদি ভালো হয় দেখবেন 10-20 টাকার একটা ফুট স্ক্রাবার পাওয়া যায়, সেটা কিনে নিন। তাতে বেশ কিছু 3-4 জিনিস থাকে, একটা ব্রাশ, একটা স্টোন, একটা প্লেট, ব্ল্যাক প্লেটের মতো, আর একটা দেখবেন একটু সফটি একটা ফোম ওয়াশ টাইপের জিনিস থাকে। এই 4 জিনিস একটার মধ্যে থাকে 10-20 টাকা, যে কোনো জায়গায় আপনি পাবেন স্টেশনারি শপে, একটা নিয়ে নিন। ভালো করে পাটা ঘষে নিন এই স্ক্রাবারটা অ্যাপ্লাই করার পর, আর তারপর আবারও 5 মিনিট উষ্ণ গরম জলে রাখুন,
যে জলটায় আপনি প্রথম পাটা ড্যাপ করে রেখেছিলেন, পাটা বের করে নিয়ে আসুন এবং তারপর আপনি আপনার পাটা ভালো করে টাওয়েল দিয়ে ওয়াশ করে নিন। ভালো করে জলটা যাতে পায়ের কোথাও আঙ্গুলের গোড়ার কোনো খাঁজে যেন জল না থাকে, তারপর ইউজ করুন ময়েশ্চারাইজার লাক্সপুরের। এটা গ্লিসারিন উইথ স্যাফরন এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। এটা একটা অনবদ্য ময়েশ্চারাইজার প্রোডাক্ট, যেটা আপনার হাত পায়ের ময়েশ্চারাইজার তো সুন্দর রাখবেই বা বিল্ড আপ করবেই, তার সঙ্গে পায়ের ময়েশ্চারাইজারটাও ধরে রাখতে সাহায্য করে। এই তো গরম এসে গেল, এবারই তো শুরু হবে রাত্রিবেলা এসিতে শোয়ার পালা। একটা ছোট টিপস দিই, এসিতে অনেকেই শোন পাতলা কোনো চাদর নিয়ে বা দুটো চাদর ইউজ করেন অনেক সময়, আবার অনেকে এসি চালালেন হালকা করে ফ্যান চালিয়ে রাখেন। আপনি ইউজ করুন এসি কম্বল, আপনার শরীরের পুরো অংশে না ঢাকলেও পাটা ঢেকে রাখুন। সকালবেলা উঠে পায়ের চেহারাটা দেখবেন এবং তার সাথে আপনার ঠান্ডা লাগবে না। যাদের কোল্ড অ্যালার্জির সমস্যা তাদের কি হয়, সারা রাত এসিতে থাকলে ঠান্ডাটা পরের দিন আবার লেগে যায়। পা যদি আপনি গরম রাখতে পারেন, পা যদি ঢেকে রাখতে পারেন, এই সমস্ত যা যা আমি বললাম করার পর প্রত্যেকদিন সকালবেলা একটা হ্যাপি মর্নিং হবে আপনার। নিজেকে যত্ন করতে ভালো লাগে না, কার ভালো লাগে না বলুন তো? আয়নার সামনে দাঁড়িয়ে বিশেষ করে মহিলারা একটু কাজল পরবেন, লিপস্টিক পরবেন, লাইনার পরবেন কিংবা একটা ছোট্ট টিপ, ভালো লাগে। সারাদিনের যতই ব্যস্ততা থাকুক, নিজের জন্য নিজের সময়টুকু বের করে নেওয়ার এই নস্টালজিক ফিলিংটা আমার মনে হয় কেউ ছাড়তে পছন্দ করেন না, আমি তো অন্তত করি না। হয়ে গেছে, আপনি বড় হয়ে গিয়েছেন, কলেজের সময়গুলো এখন আর নেই, রোম্যান্টিসিজম হারিয়ে গিয়েছে, হতেই তো পারে। প্রত্যেকটা দিন সুন্দর হতে পারে, প্রত্যেকটা দিন নতুন করে বাঁচার রসদ হতে পারে। যদি আপনি রূপে রূপকথা অনুষ্ঠানটি দেখেন এবং যে যে প্রোডাক্টগুলো আমি বলি সেই প্রোডাক্টগুলো হাতের পাশে রাখতে পারেন। বাড়িতে থাকলে কি হয়, নিজের যত্নটা, নিজেকে যে যতটা বেশি ভালোবাসি, আমার মনে হয় না পার্লারে গিয়ে সেই ভালোবাসা দিয়ে আমাকে কেউ যত্ন করবে। ওখানেও তো সার্ভিস, অর্থাৎ টাকার খেলা। সুতরাং খুব নমিনাল কস্টে বাড়িতে যদি এই প্রোডাক্টগুলো রেখে দেওয়া যায়, সেক্ষেত্রে মাসে মাসে পার্লারে যাওয়ার দরকার পড়বে না, আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলছি, লাইভে বলছি, অন এয়ার। আমার সঙ্গে আপনার দেখা হবে, চেম্বারে এলেই কখনো না কখন দেখা হবে। আপনার যদি ফল না হয় এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে, আপনি আমাকে বলবেন যে ম্যাডাম আপনি লাইভ করছেন ঠিকই কিন্তু আমি এটা ইউজ করেছি, কিন্তু প্রমাণ দেখাতে হবে যে আপনি ইউজ করেছেন প্রোডাক্টগুলো, তারপর আপনি ফল পাননি। সুতরাং বেশ কিছু প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম, আজকের সময়সীমাও খুব অল্প। শেষে বেশ কিছু অ্যানাউন্স করে দিই যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেহেতু আমি লাইভে রয়েছি। রিনাউন্ড ডক্টর আয়ুর্বেদিক ডক্টর সেন আগামী 7 মার্চ পর্যন্ত ইন ওয়েস্ট বেঙ্গল আছেন, তারপর বেশ কিছু কাজের জন্য উনি কর্মব্যস্ততায় বাইরে থাকবেন, আউট অফ স্টেশন। সো যারা মনে করছেন ওনাকে দেখাবেন, আপনার শারীরিক অর্থাৎ হেলথ মেনটেন বা মানসিক স্থিতাবস্থা নেই, মেন্টাল ইস্যুস ভুগছেন, তারা কিন্তু প্লিজ যোগাযোগ করুন। এখনও একটা ফিজে দুজন দেখানোর সুযোগ রয়েছে, 7 মার্চ পর্যন্ত আপনার কাছে সময়। যারা চাইছেন এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে চলে আসবেন। আপাতত শুক্র এবং রবিবার ডক্টর সেনকে পেয়ে যাচ্ছেন দমদম শিলকলোনি অফিস পাড়া চেম্বারে, আর সপ্তাহের ঠিক দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং শনিবার পাচ্ছেন বারাসা শিশিরকুঞ্জ, তার ঠিক অপোজিটে ডক্টর সেন টাওয়ারে অর্থাৎ শিশিরকুঞ্জ চেম্বারে। আর আমাদের নতুন সংযোজন আপনাদের প্রত্যেকেরই জানা, দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল, সেখানেও আধুনিক প্রযুক্তিতে স্বল্প মূল্যে সঠিক চিকিৎসা। প্রত্যেকটা ওয়ার্ড আপনাকে এতটা ভেঙে ভেঙে বলছি কারণ আমরা প্রত্যেকে সাফারার, বিশ্বাস করুন আমি জানি। টেলিভিশন পর্দার ওপারে যারা বসে আছেন তারা প্রত্যেকে জানেন যে একটা অসুখ করলে মানুষের কী সাফারার হতে হয়। যে পয়সাটা জমিয়ে আপনি ঘুরতে যাওয়ার চিন্তা করেছিলেন, সুন্দর মুহূর্ত গিফট করবেন চিন্তা করেছিলেন, পুরো অর্থটা ব্যয় হয়ে গিয়ে আপনাকে ভাবতে হয় শরীরের কোন পার্টটা বিক্রি করবেন, কারণ আপনার প্রিয়জনকে আপনি চিকিৎসা করার সঠিক জায়গা পান না। তারপরেও ভুল চিকিৎসা, তারপরেও সুস্থ না হওয়া, এবং তারপরও অন্য আরও 10টা সাইড এফেক্ট নিয়ে বাড়িতে আসা, এগুলো সবার সঙ্গে হয়েছে, আপনার সঙ্গেও হয় আমি জানি।
আর তাই রিনাউন্ড ডক্টর ডক্টর সেন আপনাদের কথা মাথায় রেখেই নিয়ে এসছেন দমদম ক্যান্টনমেন্ট মিউনিসিপ্যালিটি হসপিটাল। যারা মনে করছেন আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথি চিকিৎসা কিভাবে একসঙ্গে হয়, একই ছাদের তলা হওয়া সম্ভব কিনা, সবটা আপনাদের সঙ্গে লাইভে যখন আসেন তিনি আলোচনা করেন। আর তাছাড়াও তোমাদের ইউটিউবে বিভিন্ন শোজ রয়েছে, একটু ফলো আপ করতে পারেন। এরকম করে রূপের রূপকথাটা প্রত্যেকদিন নিজেই লিখতে পারেন। আপনিও লিখে জানান আমাকে আপনার রূপকথাটা। আমি প্রত্যেক দিন 12:45 আপনাদের সঙ্গে আসি কেন, রূপের রূপকথাটা শুনবো বলে, জানবো বলে, লিখবো বলে। আমি নতুন করে প্রত্যেকটা দিন এক একটা রূপকথা লিখি, কিসের জানেন, আপনার যত্নের। আর তাই আজও ওই টিপসটা নিয়ে চলে যাই যে প্রত্যেক দিন সঠিক ঘুম, মানে 7-8 ঘন্টা ঘুমের প্রয়োজন আছে আপনার যদি সুন্দর ত্বকের অধিকারী বা অধিকারিণী হতে চান। আর এই যে প্রোডাক্টগুলো আমি বললাম, ময়েশ্চারাইজার, অরেঞ্জ ফেস ওয়াশ বা স্ক্রাবার বা স্কিন টোনার, এই প্রত্যেকটা ফেস ওয়াশ মেল অ্যান্ড ফিমেল বোথ ইউজ করতে পারেন, এটাও বলে রাখা ভালো। আমাদের লাক্সপুরের ড্রে ক্রিম আছে, সকালবেলা বেরোলে সেই ক্রিমটা ইউজ করতে পারবেন। যারা দিনের 7-8 ঘন্টা ওয়ার্কিং তারা অবশ্যই আপনি একবার অফিসে ঢুকে ফেসটা ক্লিন করে ফেস ওয়াশ দিয়ে আপনি কিন্তু ডে ক্রিম ইউজ করতে পারেন। এতে ময়েশ্চারাইজারটা খুব ভালো আপনার স্কিনে বিল্ড আপ হবে। এছাড়া রয়েছে নাইট ক্রিম লাক্সপুরের, রাতের শেষে ঘুমটা যেন সুন্দর হয় অ্যান্ড পিসফুল একটা ড্রিমি নাইট হয়, সেই কারণেই স্কিনটাকেও সুন্দর রাখতে হয় যাতে কোনো স্বপ্নে বিরাজমান আপনার জাগতিক একটা ভালোবাসা থাকে। তাই রূপের রূপ অনুষ্ঠান আজকের মতো এখানে। নমস্কার অসংখ্য ভক্তবৃন্দের।